হ্যালো বন্ধুরা, দ্য জগৎচিত্র ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। এখন চলছে ক্রিকেটের স্বর্ণযুগ, আর এই ক্রিকেটের স্বর্ণযুগে আমরা এনাকে তো চিনি আর এনাকে চিনি না, এই জন্য আজকে আমরা এই ভিডিওতে এনআর এবং এনআর দুজনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, জানবো ক্রিকেট সম্পর্কে। ক্রিকেট খেলা তো সবসময় চলে থাকছে, জানা যাক তাহলে ক্রিকেটের সম্পর্কে কী বলো। চলো তাহলে, বাংলার ক্রিকেট খেলাতে দাদাকে আমরা কে না চিনি, তাই না? তো দাদাকে চেনার সঙ্গে সঙ্গে এমন একটি লোক আছে যিনি বাংলার ক্রিকেটের জনক হিসেবে পরিচিত। আমরা সে সমস্ত মানুষের সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় রয়েছি, দাদা সম্পর্কে পরে কথা হবে। তার আগে ক্রিকেটের ইতিহাস সম্পর্কে আমাদের তো কিছু জানা দরকার, এই জন্য আমরা ক্রিকেটের ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে জানব, দেখবো কীভাবে ক্রিকেট এলো, কোথায় থেকে এলো। যতদূর জানা যায় ক্রিকেট খেলার উদ্ভব ইংল্যান্ডে, মতান্তরে জানা যায় ফ্রান্সের ক্রিকেট খেলা থেকে এবং ইংল্যান্ডের ক্লাব বল নামক একটি খেলা থেকে আমাদের ক্রিকেটের জন্ম। 1950 খ্রিস্টাব্দ থেকে ইংল্যান্ডে ক্রিকেট খেলা অধিক জনপ্রিয়তা পায়। 1775 খ্রিস্টাব্দে বর্তমান সময়ে যে ক্রিকেট খেলার নিয়ম অনুসরণ করা হয় সেই নিয়মটা প্রথম প্রচলিত হয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলাটিকে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ হিসাবে ধরা হয়। ভারতে ক্রিকেট খেলা শুরু হয় 1751 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, জানা যায় 1896 সালে প্রতিষ্ঠিত স্পোর্টিং ইউনিয়ন ক্লাব হলো বাংলার প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট ক্লাব। তো বোঝা যায় যে এইভাবেই বাংলায় ক্রিকেটের আবির্ভাব ঘটে, পরবর্তীতে সেটা পুরো ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। 1660 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জের মশুয়া নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আগেই বলেছি তিনি বাংলার ক্রিকেটের জনক হিসাবে পরিচিত, গণিতের অধ্যাপক হিসাবে প্রচলিত। ইনি ক্রিকেটকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি ক্রিকেটের নিয়মকানুনের জন্য একটি বিশেষ বই রচনা করেন, সেই বইটার নাম হলো ক্রিকেট খেলা। সেই ক্রিকেট খেলা বইটা অনুসরণ করে বর্তমান ক্রিকেটের বেশ কিছু নিয়মকে অনুসরণ করা হয়। 1884 সালে কলকাতার ইডেন গার্ডেনে ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় সেই খেলায় জয়লাভ করে ঢাকা কলেজ। এভাবে তিনি একজন গণিতের অধ্যাপক হয়েও ভারতীয় ক্রিকেট তথা বাংলার ক্রিকেট জগৎকে অনেকটা এগিয়ে নিয়েছিলেন। চলো দাদা সম্পর্কে কিছুটা জানা যাক। যেখানে উচ্চারিত হয় তখনই প্রথম মাথায় আসে বাংলার দাদা, ভারতবর্ষের দাদা সৌরভ গাঙ্গুলী সম্পর্কে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক হলেন সৌরভ গাঙ্গুলী। তার অধিনায়কত্বে ভারত 49টি টেস্ট ম্যাচের মধ্যে 21টিতে জয়লাভ করেন। 2003 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে তিনি ফাইনাল ম্যাচ পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। একদিনের খেলায় তিনি 11,000-এর বেশি রান তিনি তার খাতায় লিখেছেন। বহু উত্থান পতনের মধ্য দিয়ে তিনি তার জীবনে 113টি টেস্ট ম্যাচ এবং 311টি এক দিবসীয় ম্যাচ খেলেছেন। টেস্ট ম্যাচে তিনি মোট 7,212 রান করেন এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি 11,363 রান করেন। 1998 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকার দ্বারা অর্জুন পুরস্কারে সম্মানিত হন এবং পরবর্তীতে 2004 সালে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত হন। যাই হোক, ক্রিকেট যখন দাদা তখন। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের পরের ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই।